হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে অবশ্যই আশা করছি সবাই অনেক ভালো আছো এন্ড তোমরা যদি আমার চ্যানেল নিউ মেম্বার হয়ে থাকো হাই দিস ইজ ফারহানা এন্ড আই এম আ বাংলাদেশি মেকআপ আর্টিস্ট বুঝতে পারছো প্রমাণ সো যাই হোক আজকে আমি তোমাদের জন্য নতুন আইটি মেকআপ লুক নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটা কিন্তু আমার এই বছরের লাস্ট ভিডিও হতে চলেছে সো যেহেতু এটা আমার এই বছরের লাস্ট ভিডিও তো এই পুরো বছরে ইউজ করা আমার প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে সবথেকে ফেভারিট প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু আজকে আমি আমার এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি কারণ আমি আমার এই বছরের শেষতে চাই ভালো কিছু দিয়ে শেষ হোক এবং নতুন বছরটাও যেন ভালো মতে শুরু করতে পারি সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও সো গাইস আমি জাস্ট আমার ন্যাচারাল ফেসটা নিয়ে চলে এসেছি সো এখন আমি ফার্স্টে ইউজ করব আমার ফেভারিট ময়েশ্চারাইজার অলিভা অ্যান্ড ডেলাস এই লোশনটি আই মিন এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব এটা বলা চলে আমার ফুল ইয়ারের একদম ফেভারিট একটা ময়েশ্চারাইজার বিকজ অবভিয়াসলি বডি শপকে তো কেউ বিট করতে পারবে না বাট বডি শপের পর যদি আমার কোনো ময়েশ্চারাইজার ভালো লাগে তাহলে এটা এদের মধ্যে একটা ময়েশ্চারাইজার পর ইউজ করে নিব একটা প্রাইমার প্রাইমার হিসেবে আমি ইউজ করছি W7 পারফেকশন প্রাইমার বিকজ আমার কাছে এটা ছাড়া কোনো প্রাইমার নেই আজ আমি গরিব ইউটিউবার বলে এখন চলে যাব আমি ডিরেক্টলি ফাউন্ডেশন এন্ড ফাউন্ডেশনের জন্য বলা চলে এই ইয়ারের মধ্যে আমার ফেভারিট দুটো ফাউন্ডেশন রয়েছে এর মধ্যে একটি হচ্ছে W7 HD ফাউন্ডেশন ইন দ্য শেড হানি এবং আরেকটি হচ্ছে Fit Me 230 এই দুটি ফাউন্ডেশন সো এই দুটি ফাউন্ডেশন আমি একসাথে আমার ফেস অ্যাপ্লাই করব সো নাও আমি অ্যাঙ্গেল চেটিং ব্রাশটির সাহায্যে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিব দেখো কত ইজিলি এটা ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে লাইক আমার কাছে এই দুটো ফাউন্ডেশন কিন্তু এই একটা মাত্র রিজনে এতটা বেশি ভালো লাগে বিকজ এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় লাইক সি 2 মিনিটে কিন্তু ব্লেন্ড আউট হয়ে গেছে অ্যান্ড এত লাইট ওয়েট মানে তোমার ইউজ করলে মনে হবে না তুমি তেমন কিছু একটা ইউজ করেছো সো কনসিলারের জন্য এই ইয়ারের ফেভারিট কনসিলার হচ্ছে আমার মেকআপ রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন এই কনসিলারটি আমার শেড নাম্বার হচ্ছে C3 এটা দিয়ে এখন আমি আমার হাইলাইটিংয়ের কাজটুকু কমপ্লিট করে নিব দেন আমি আমার অ্যাঙ্গেল শেডিং ব্রাশটি দিয়ে আমার কনসিলারটুকুকেও খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব আমি জানি না কেন যেন আমি মেকআপ রেভলিউশন ব্র্যান্ডের খুব বড় একটা ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন মানে প্রোডাক্টগুলো এত ভালো বাট আমি ওদের ফাউন্ডেশনটা কখনো ইউজ করি দেখিনি আমার কি ট্রাই করা উচিত তোমরা যারা যারা মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশনটা ইউজ করেছো আমাকে একটু কমেন্ট করে জানাও এটা কেমন আমার কি পারচেজ করা উচিত কি না সো তাহলে হয়তো আমি একটু পারচেজ করে ফেলবো সো আমার কনসিলারটাকে তো ব্লেন্ড করা শেষ এখন আমি চলে যাব আরেকটি কনসিলারে উইচ ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট কনসিলার আমার ফার্স্ট থেকে যে কনসিলারটা আমার সাথে রয়েছে তা হচ্ছে এলে গার্ল প্রো কনসিলার এটা দিয়ে আমি আমার ব্রোসটাকে একটু ডিফাইন করি এখন চলে যাবো কন্ট্রোলিংয়ে আমি আজকে একটু ক্রিম কন্ট্রোলিং করবো সেই জন্য আমি আবার নিয়ে নিচ্ছি এলে গার্ল প্রো কনসিলার সো গাইজ আমি সেম ওয়েতে এই সাইডের মতো এই সাইডেও কিন্তু আমি আমার ব্রোনজিংটুকু করে ফেলেছি এখন আমি চলে যাব ব্লাশনে এবং ব্লাশনের জন্য ইদানিং আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে মেবেলিন বেবি লিপস এই লিপ বাম এটা কিন্তু আসলে লিপ বাম বাট কেনার পর থেকে আসলে আমি যে আসলে কখনো লিপসে ইউজ করছি নাকি আমি বলতে পারবো না বাট এটা ব্লাশন হিসেবে আমার খুবই ভালো লাগে লাইক সি আই ডোন্ট নো ওয়াই এটা ব্লাশন হিসেবে খুবই ভালো লাইক দেখতেছো কত জোসভাবে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড আউটকামসটাও কত সুন্দর আসে অ্যান্ড ব্লেন্ড করে ফেলার পর এটার মধ্যে হালকা যে একটু লেগে আছে এটাকে আমি নোজে জাস্ট লাইটলি অ্যাপ্লাই করে নিবো
এখন জাস্ট আমার বেস মেকআপ কিন্তু অলমোস্ট বলা চলে একেবারে কমপ্লিট। এখন আমি জাস্ট এটাকে একটু সেট করে নিব এবং সেট করার জন্য আমি ইউজ করব আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্স এর এই লুজ পাউডারটি ইন দ্য শেড বানানা। সো এইটা আমি নিয়ে নিচ্ছি মানজির এইরকম একটি ব্রাশের সাহায্যে এবং এটা দিয়ে আমি আমার বেস মেকআপটাকে একটু সেট করে নিব। ফার্স্টে আন্ডার আইজটুকু করব কারণ আদারওয়াইজ দেখা যাবে চোখের নিচে ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে যে জায়গাটুকুতে হাইলাইটিং করেছো সেই হাইলাইটিং পার্টটুকুতে আগে করলে তাহলে দেখা যায় যে খুব সুন্দর একটা আউটকাম আসে। আমি এরকম টাইপের একটা স্পঞ্জ ইউজ করি ফুল ফেস অ্যাপ্লাই করার জন্য। সো জাস্ট লাইক দ্যাট, জাস্ট ড্যাব ড্যাব। আমার বেস মেকআপটুকু যেহেতু একেবারে কমপ্লিট আমি এটাকে একটু সেট করে নিব আমি W7 দ্য ম্যাট ফিক্সার ফেস স্প্রেটি দিয়ে আমার ফুল ফেসের মেকআপটাকে একটু সেট করে নিচ্ছি। লাইক এখন আমি চলে যাব আমার আই মেকআপে এন্ড আই মেকআপের জন্য ফার্স্ট আমি একটা চোখ করে আসব এন্ড দেন আমি তোমাদের সাথে একটা আই লুক শেয়ার করব। সো গাইস আমি জাস্ট তোমাদের সাথে এরকম একটা আই লুক শেয়ার করব। সো আমি তো একটা চোখের আই লুক করে এসেছি, এই চোখেরটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্টে কিন্তু ব্লু কালারটাকে যে খুব ভালো মতো তোমার ব্লেন্ড করতে হবে এমন কোনো কথা নেই, বিকজ একটু পরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো বাকি সব মেকআপকে একসাথে ব্লেন্ড আউট করে দিব। এবং দেখো এই আই লুকটার জন্য কিন্তু কোনো প্রকার কাট ক্রিজেরও দরকার নেই। এই আই লুকটা আমার মনে হয় খুবই ইজি বাট খুবই গর্জিয়াস। সো এখন জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশের প্রয়োজন, এটা দিয়ে আমি এখন জাস্ট খুব সুন্দর মতো প্রত্যেকটা প্রোডাক্টকে সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিব। Like this. তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে এটা আসলে বিউটি গ্ল্যাজেটের কোন প্যালেটটি। এটা হচ্ছে বিউটি গ্ল্যাজেটের ডেজার্ট রোজ এই প্যালেটটি। লাইক এই পিছনে কিন্তু লেখা রয়েছে প্যালেটটা কিন্তু মোটামুটি ভালো। তোমরা যদি চাও আমাকে বলতে পারো, আমি এই প্যালেটটি সম্পর্কে কিন্তু একটা রিভিউ ভিডিও চাইলে তোমাদের সাথে শেয়ার করতেই পারি। আমার আই মেকআপ কিন্তু একেবারেই কমপ্লিট এবং আমার বেস মেকআপ বলা চলে কিন্তু কাইন্ডা কমপ্লিট, কিন্তু একটা জিনিস এখনো বাকি রয়ে গেছে তা হচ্ছে হাইলাইটার। সো হাইলাইটার হিসেবে অবভিয়াসলি আমার সবচেয়ে ফেভারিট মেকআপ রিভিলেশন শোফেক্স প্যালেট আমি ইউজ করব এবং এখান থেকে আমি পিক করে নিব এই দুটি কালার। লাইক আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান, এখন সবচেয়ে লাস্ট পার্ট হচ্ছে লিপস্টিক। সো লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ম্যাট মি বার্থডে সুইট এই লিপস্টিকটি অ্যান্ড এটি শেড নাম্বারটা হচ্ছে 436। সো এই লিপস্টিকটা আমি এখন আমার লিপস আপ আমি তো বলবো যারা আমার মতো নিউট কালার লিপস্টিক পছন্দ করো তাদের তো এটা মাস্ট একটা রাখা উচিত। এটা যদি আমাকে আমার বড়াকু গিফট করেছিল, সো তোমরা অবভিয়াসলি যারা নুট কালার লিপস্টিক পছন্দ করো তাদের কালেকশন একটা এটা রাখবাই কারণ এটা খুবই সুন্দর একটা কালার। জাস্ট দেখো
কালারটা এতটা সুন্দর, মানে তোমার পুরো মেকআপ লুকটাকে ফুটিয়ে তোলার জন্য এই একটা লিপস্টিক পারফেক্ট। তো আমার মেকআপ লুকটা কিন্তু একেবারে কমপ্লিট। এখন জাস্ট আমি আমার চুলটাকে একটু সেট করে ক্লিয়ারিংস করে 2 মিনিট ব্যাক করছি। প্রত্যেকের কমেন্ট ইন্ডিভিজুয়ালি পড়ি এবং রিপ্লাই দেওয়ার ট্রাই করি। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।